নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাড়ন্ত বাচ্চাদের সুষম আহারের তালিকা। চলুন দেখে নেওয়া যাক। এখন সকাল 9টা, ঈশানি স্কুল থেকে চলে এসেছে, হাত মুখ ধুয়ে নিয়েছে, আমি এখন ওর খাবার রেডি করছি। ঈশানির ভোরবেলা স্কুল, সেই সময় ও কিছু খেয়ে যেতে পারে না। স্কুল থেকে আসার পর আমি একটু ভারী টিফিন দিই ওকে। আজ দিচ্ছি সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, একটা ডিম সেদ্ধ, ঘন করে সেদ্ধ করা মুসুর ডাল, এক চামচ ঘি। অন্যান্য দিন হাতে গড়া রুটি বা কখনো চাও বা পাস্তা এসবও দিয়ে থাকি। এখন সকাল 11টা, আর ঈশানি স্কুল থেকে আসার পরে হোম টাস্ক কমপ্লিট করে একটু খেলাধুলা করতে ব্যস্ত। আর এই খেলাধুলার ফাঁকেই আমি দিয়ে দেব যে কোনো একটা মৌসুমি ফল। আজ আমি নিয়ে নিয়েছি বেদানা। বেদানাটা ঈশানিকে আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। অন্যান্য দিন আমি শশা, কলা বা পেয়ারা এই জাতীয় কিছু দিয়ে থাকি, যা দামেও বেশি নয় কিন্তু স্বাস্থ্যের জন্যও খুবই উপকারী। এই ফাঁকে আমি দুপুরের রান্নাটাও সেরে নিচ্ছি। আমি তৈরি করে নিচ্ছি মাছের ঝোল। প্রতিদিন দুপুরে বাড়ন্ত বাচ্চাদের পাতে একটা ডিম বা এক পিস মাছ বা মাংস রাখা কিন্তু অত্যন্ত জরুরি। কথা বলতে বলতে মাছের ঝোলও আমার ফুটে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। মাছের ঝোলের পরে এবার আমি বানিয়ে নিলাম মুগের ডাল। ঢেঁড়সে আছে প্রচুর পরিমাণে ফাইবার, ঈশানির জন্যে কয়েকটা সেদ্ধ করে নিচ্ছি। এবার বানিয়ে নিচ্ছি মাংসের থেকেও প্রচুর পরিমাণে পুষ্টিগুণে ভরপুর সয়াবিন। ডাক্তাররা বলে থাকেন এক বাটি মাংসের সমান পুষ্টি নিউট্রিলায়। এখন দুপুর 2টো, ঈশানি স্নান করে রেডি, আমি এবার ওর ভাতের থালা সাজিয়ে দিচ্ছি। বাচ্চাদের ভাতের থালা যদি একটু পরিপাটি করে গুছিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওরা খুশি মনে সবটুকু খেয়ে নেয়। দিয়ে দিচ্ছি বাটি বাটি করে ডাল, তরকারি, এক পিস মাছ। এবার দিয়ে দিচ্ছি নুন তেল মাখা ঢেঁড়স সেদ্ধ। খেতে দিয়ে দিয়েছি ঈশানিকে। ঈশানি ওর ঠাম্মার সঙ্গে বসে টিভি দেখতে দেখতে খেয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন সঙ্গে আবার নিয়ে নিয়েছে একটা খেলনা। তো ওকে আমার মাছ বেছে খাইয়ে দিতে হয় না, ও নিজেই খেয়ে নেয়। এখন সন্ধে 7টা, ঈশানি ঘুম থেকে উঠে পড়েছে। পড়তে বসার আগে কিছু খেতে চাইছিল, তাই ওকে আমি মুড়ির অমলেট বানিয়ে দিচ্ছি। আপনারা যদি মুড়ির অমলেটের ভিডিও দেখতে চান তাহলে ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। মুড়ির অমলেট আমার রেডি, আমি প্লেটে সার্ভ করে দিলাম। আমি একবার আপনাদের দেখিয়ে দিই যে কতটা সুন্দর দেখতে হয়েছে এই মুড়ির অমলেট। কাউকে না বলে দিলে সে বুঝতেই পারবে না এর ভেতরে মুড়ি দেওয়া আছে। এখন রাত 10টা, ঈশানির পড়া কমপ্লিট হয়ে গেছে, ওকে রাতের খাবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা হাতে গড়া রুটি, মটর ডাল, আলু সয়াবিনের তরকারি আর একটা পান্তুয়া। জোর করার কোনো ব্যাপার নেই, ওর যতটুকু খেতে ইচ্ছে করবে ও ততটুকুই খাবে। এই ছিল বন্ধুরা সারাদিনের ঈশানির খাবারের রুটিন। ভিডিওটি উপকারে এলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।